আমি তো মাশাআল্লাহ ভালো আছি। আপনি? আমি তো ভালো আছি। না না, চেহারার যে অবস্থা তাতে তো মনে হয় সেরা বেড়া আপনার শেষ। আরে ভাই, কত করে বলি, প্রাইভেট পড়ান, প্রাইভেট পড়ান, প্রাইভেট পড়ান, না পড়াইবেন না। আর ওই হেডমাস্টারের পিছিয়ে পিছিয়ে ঘুরবেন, বেতন পান না, এই পান না, সেই পান না। আমার অবস্থা দেখেন, গত মাসের বেতন তো আমিও পাইনি, কিন্তু প্রাইভেট পড়াই, মাশাআল্লাহ ভালো আছি। আর ওই যে বিদ্যানিকেতনের জুবাইর স্যার, সেও তো আপনার মতো বিজ্ঞানের টিচার, পার্থক্য প্রাইভেট পড়ায়, আপনি পড়ান না। সে থাকে পাকা টিনের ঘরে আর আপনি ভাঙ্গা ঘরে, মনে হয় ব্লেড কেনার পয়সা নাই। ঠিক আছে, কিন্তু আসলে আলম সাহেব আপনাকে আমি কি বলবো, মানে প্রাইভেটই তো আসলে আমার মানে টানে না, প্রাইভেটের কিছু করা আমার পক্ষে মানে আমার আদর্শের পক্ষে যায় না। আমি তো সব চিন্তা করি রাষ্ট্রের, আর যদি আমি প্রাইভেট টিউশনি করাই তাহলে নিশ্চয়ই আমারও পাকা ঘর উঠবে হয়তো, কিন্তু তাতে আমার স্কুলে তো আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করাতে পারবো না ছাত্র, তখন তো আমার মনোযোগটা চলে যাবে সব প্রাইভেটের দিকে, তাই না? তাছাড়া এই স্কুল থেকে তো সামান্য কিছু টাকা হলেও আমি পাই, কিন্তু এই টাকাটা কি হালাল হবে? আপনারা বোঝা না, আর একটা কলা গাছের বোঝা না এক কথা। থাকেন আপনার মতো আপনি বিজ্ঞানীগিরি করেন। মন্ত্রীমা এখানে একটু আয় তো। কেন ডাকলাম? তুমি ভালো করে জানো। ও মনে পড়েছি, আচ্ছা আমাদের পোস্ট অফিসে কত টাকা আছে রে? পোস্ট অফিসের টাকা? আস্তে আস্তে, তুমি আবার পোস্ট অফিসের টাকা তুলবা? আরে আমি জানতে চাচ্ছি কত টাকা আছে এখন। 3850। তাহলে আমরা কাজ করি, 3000 টাকা সমান সমান রেখে 850 টাকা তুলে তোরমার ওষুধের আর চাল দুটো কিনে ফেলি। তারপর 3000 থেকে আবার 1000 কাটবা, তারপর আবার 1000 কাটবা, তারপর আবার 1000 কাটবা, তাহলে কি থাকলো? আরে চা, স্কুল থেকে আমি টাকা পাবো না, তখন ওখান থেকে আমি 1000 টাকা রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, এই জন্যই তো তোকে এত ভালোবাসি মা। তোর মধ্যে তেল দিয়ে দেই? হ্যাঁ না, তেল দিতে হবে না, নখগুলো বড় হয়ে যাচ্ছে। খুব সাবধানে কিন্তু। আচ্ছা মা, আচ্ছা বলতো, এই যে নখ যে এরকম বড় হয়, নখের সাথে সাথে যদি দাঁত বড় হতো তাহলে কি হতো বলতো? নখের সাথে সাথে দাঁত বড় হলে এই যে সেলুনের মতো ডেন্টাল সেলুন হয়ে যেত সব। ওই যে কাঁচ কাটা হিরে আছে না, ওই কাঁচ কাটা হিরে দিয়ে দাঁতের মাঝখানে মানে যতটুকু কাটবে দাগ দিয়ে খাট করে একটা শব্দ হতো, দাঁত পড়ে যেত। আর ফ্যাশনের জন্য যদি কেউ রাখতে চায় তাহলে একটা দাঁত সে বড় করতে পারে, পারে না? যাও এই কথাগুলো গিয়ে আমার কাছে বলো, যাও। তোর মাকে কি এগুলো আমি বলতে পারবো? যা আর শুন, ভ্রু বড় হলে কি হতো বলতো? তোর মধ্যে এসব অদ্ভুত চিন্তা কে দেয়? ভ্রু বড় হয়ে গেলে অনেকে কেটে সানগ্লাস করে দেবো, বুঝতে পেরেছিস? চুপ থাকো তো।